নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান অমৃতধারা। সারা সপ্তাহ জুড়ে আপনারা অপেক্ষায় থাকেন কখন এই অনুষ্ঠানটি লাইভে আমরা কথা বলবো, কিন্তু আমাদেরও তো কথা আছে, সেগুলো আপনাদের মন দিয়ে শুনতে হবে। শুধু আপনারা জানলেন 2 মিনিট 3 মিনিট চুপ করে বসে থাকলাম, সেটা করলে কিন্তু হবে না। মহারাজ এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এত সুন্দরভাবে আপনাদের পথ দেখান, আপনাদের বলে দেন কি করণীয়, সেটা কিন্তু মানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। রোববার সন্ধে 7টায় জনপ্রিয়তম ফোন ইন লাইভ অনুষ্ঠান অমৃতধারা আমাদের মহারাজের আপনারা দেখছেন, সঙ্গে আমি সব্যসাচী থাকি দীর্ঘ 12-13 বছর অনুষ্ঠান সোনার বাংলায় আপনারা দেখছেন। সোমবার সন্ধে 7টা 20, মঙ্গলবার সন্ধে 7টা 20, বুধবার রাত 8টা 20, বৃহস্পতিবার দুপুর 3টে 25, শুক্রবার রাত সন্ধে 7টা 40, শুক্রবার সন্ধে 7টা 40, শনিবার দুপুর 3টে 25, বুধবার রাত 8টা 20 অনুষ্ঠান আমাদের। সামনেই কিন্তু অন্নপূর্ণা পুজো, সবাই মায়ের কাছে প্রার্থনা করে সন্তানের জন্য, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা মায়ের কাছে বিনতি নিবেদন, সর্বকালের এই নিবেদন মা কিন্তু সবার জন্য যাতে ফুলফিল করেন বিশটা, সেটাই আমরা চাই। মা অন্নপূর্ণা পুজো এবং শিবকে যারা ভিক্ষা দেবেন, ফর্দমালা পাওয়া যাচ্ছে আশ্রমে প্রত্যেক দিন, আমি বলি বশীকরণ পান পাবেন আপনারা। এই যে দোল পূর্ণিমা গেল, বশীকরণ পান তৈরি করা হয়েছে, আপনারা বশীকরণ পান আশ্রমে এসে নিন, মহামৃত্যুঞ্জয়ের কাজ হবে। রোগ ব্যাধি ঘরে ঘরে, মহারাজ কিন্তু ভীষণ ভাবে অবশ্যই ব্যস্ত থাকেন নানান কাজে, আপনারা অবশ্যই বশীকরণ পান পাবেন, আপনারা যোগাযোগ করুন বশীকরণ পানের জন্য। আর অবশ্যই যে কোনো কাজ, বাস্তুদোষ খণ্ডন এবং কালসর্পযোগ খণ্ডন এবং মহামৃত্যুঞ্জয় আপনারা ঘরে ঘরে নিচ্ছেন কবচ, সবার জন্য মহারাজ আছেন। তিনি পণ্ডিত প্রভু তন্ত্রসিদ্ধ গবেষক, কুলাবধূক, বিরাচারী সাধক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, পণ্ডিত সাধক, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়া অদ্বিতীয় তিনি, বহু গ্রন্থ তার প্রকাশিত এবং অবশ্যই বহু মানুষ ভক্ত শিষ্যরা সংগ্রহ করে পাঠ করছেন এবং বইপাড়ায় আশ্রমে আপনারা পাবেন আশ্রম মন্দিরে এলে। বশীকরণ বিদ্যায় আমাদের মহারাজ বিশেষভাবে পারদর্শী, চ্যালেঞ্জ ও গ্যারেন্টি সহ সমস্যার সমাধান করে চলেছেন এবং আপনারা আশ্রমে আসছেন সবাই, তান্ত্রিক ও বৈদিক ক্রিয়া মহারাজ কিন্তু করেন দুর্দান্ত ভাবে। আমরা কিছু ছবিও আপনাদের বারবার এপিসোডে দেখাই, বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপে মহারাজ লিপ্ত এবং বহু জায়গা থেকে আমন্ত্রণ আসে, বহু কনফারেন্স সেমিনার অ্যাটেন্ড করেন, বহু ধর্মসভায় তিনি বক্তৃতা রাখেন এবং অবাধ্য সন্তান বশীকরণে আমাদের মহারাজ এক্সপার্ট। আপনারা আশ্রমে আসবেন, ফোন নাম্বার রেড বক্সে যোগাযোগের মাধ্যম সকাল 9টা থেকে রাত 9টা কথা বলে নেবেন, যে কোনো সমস্যার সমাধান তন্ত্রমতে পাবেন। আশ্রম হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। সবাই যোগাযোগ করবেন মহারাজের সঙ্গে, উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে আমাদের মহারাজ অবশ্যই শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং দেহি চ মে পার্বতী। মা পার্বতীর কাছে এই ছিল প্রার্থনা, জ্ঞান বৈরাগ্য এবং সিদ্ধি, যা মানুষের জীবনের 3টি অবিসম্ভাবী প্রার্থনা। আমরা জ্ঞান ছাড়া চলতে পারি না, বৈরাগ্য ছাড়া জীবনে আমরা এগোতে পারি না, আর সিদ্ধি ছাড়া জীবনে সাফল্য আসে না। চলার পথে প্রতি মুহূর্তে আমাদের বিপরীত প্রতিকূলতার সঙ্গে সংঘর্ষ করতে হয়, প্রতি মুহূর্তে সাংসারিক বহু দুঃখ কষ্ট আমাদেরকে জর্জরিত করে, আর সেখান থেকেই আমাদের নিষ্ক্রমণের উপায় ঋষিরা দেখিয়েছেন শাস্ত্রে, বিভিন্ন ব্রত ক্রিয়া ধর্মানুষ্ঠান এবং নানান রকম ধর্মাচরণের মধ্যে দিয়ে। সামনেই নবরাত্রি, বাসন্ত নবরাত্রি, নবরাত্রি শারদীয়া হয়, যেটা শরৎকালে দুর্গা পুজোর সময়, আরেকটি হয় বাসন্তী পূজার সময়, যা সামনেই এগিয়ে আসছে। এই বাসন্ত নবরাত্রি যোগে আপনারা আপনাদের জীবনের বহু দুঃখ যন্ত্রণাকে অতিক্রম করে যেতে পারেন তিথি মাহাত্ম্যে, কর্মের গুণে, তন্ত্রের প্রত্যক্ষ শক্তির প্রভাবে। তন্ত্র মানেই কেবলমাত্র হুল্লোড় নয়, তন্ত্র মানেই
কেবলমাত্র ব্যভিচার নয়, তন্ত্র মানে কিন্তু জীবনের সেই ঠিকানায় পৌঁছে যাওয়া, সেই শক্তির সাহায্য নেওয়া যাকে আমরা এড়িয়ে জীবন সার্থক করতে পারি না। এইরকমই একটি বড় ক্রিয়ার যোগ চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী, যাকে আমরা বলি অন্নপূর্ণা পূজা বা বাসন্তী অষ্টমী। এই দিন সারাদিন শ্রীমন্দিরে মা অন্নপূর্ণার সেবা, পূজা, ভোগ, কুঁয়ারী পূজা, বলিদান, অন্নদান, অন্নসত্র, ভিক্ষাদান, এরকম বিভিন্ন পর্ব চলবে। সেই সঙ্গে গ্রহদোষ খণ্ডন এবং যেখানে যার যা অসুবিধে আছে সেগুলি মায়ের কাছে আমরা নিবেদন করে যথাযোগ্য শাস্ত্রীয় মর্যাদায় তন্ত্রোক্ত ক্রিয়ার দ্বারা মানুষের কল্যাণের জন্য, ভক্তদের মঙ্গলের জন্য, অভাজনের সৌভাগ্যের অভ্যুদয়ের জন্য চেষ্টা করব। আমরা সেই উপলক্ষে মন্দিরে আগে থেকে যোগাযোগ করবেন এবং কার কোথায় অসুবিধে, কেন এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেই বিষয়ে নিজে জানবেন এবং তার সমাধানের পথ আপনারা নিশ্চিতভাবে করতে পারবেন। সবাইকে বলবো টিভি ভলিউমটা কমিয়ে রাখবেন, মহারাজের কিছু ছবি আমরা অবশ্যই দেখাই, আপনারা দেখুন। শুধু দু তিন মিনিট জানলাম হলো না, আপনাদের যে পরামর্শ মহারাজ দেবেন সেই পথে চালিত হতে হবে, সেই পথে গিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা বলুন কে আছেন, হ্যালো। কার জন্য বলুন, মেয়ের নাম, ডেট অফ বার্থ, গোত্র? হ্যাঁ, আপনারা ফলো করুন প্রত্যেকটা প্রোগ্রাম মহারাজের। বাক শুদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ, এরকম সাধক পাবেন না, এত শাস্ত্রজ্ঞ একজন পণ্ডিত মানুষ। হ্যাঁ মহারাজ, মা সবার আগে যেটা বলি, মেয়ের মন কিন্তু অসম্ভব চঞ্চল লেখাপড়ার দিকে, তাই না মা? হ্যাঁ, এই চাঞ্চল্য থেকে ওকে যদি বের করতে হয়, ইমিডিয়েট চন্দ্রের প্রতিকার ওর করতে হবে। চন্দ্রটা এমন নিচস্থ হয়ে রয়েছে, ও শ্লেষ্মা সর্দিতেও ভুগছে, পড়াশুনোটাও গোল্লায় যেতে বসেছে। ইমিডিয়েট কমলা প্রয়োগ করতে হবে এবং কমলা প্রয়োগের সঙ্গে সঙ্গে যদি অনির্বাণ সরস্বতী প্রয়োগ করা যায়, অনিরুদ্ধ সরস্বতীর প্রত্যঙ্গিরা রূপ হচ্ছে অনির্বাণ সরস্বতী। এই অনির্বাণ সরস্বতী যদি প্রয়োগ করা যায়, এই জাতিকার সব দিক থেকে মঙ্গল হবে। সামনে খুব ভালো যোগাযোগ এবং সামনে খুব ভালো তিথির যোগ, এই তিথিগুলোকে কাজে লাগাও, সুষ্ঠুভাবে এই প্রয়োগ করো, তাতে দেখো মেয়ের কল্যাণ হবে। এবং মেয়ের যদি একটু মন বসে যায় পড়াশোনায়, ও যদি ঠিক ঠিক করে একটু করতে থাকে, তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। কিন্তু শুধু শুনলে হবে না, কিভাবে সমস্যার সমাধান হতে পারা যায়, কি করলে সমস্যাটা চিরকালের মতো দূরীভূত হয়, সেই প্রয়াসটা রাখতে হবে। না হলে কেবল শুনে শুধু ওষুধের নাম জানলে রোগ মা সারে না, ওষুধ খেতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে, সেইভাবে আমাদের চলতে হবে। একদম ঠিক কথা, খুব সহজ ভাষায় মহারাজ বুঝিয়ে দিলেন, শুধু ওষুধের নাম জানলে কিন্তু হবে না, ওষুধটা আমাদের নিয়ে খেতে হবে, তবেই আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। কে আছেন বলুন, হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? না, নেটওয়ার্কটা যেখানে ক্লিয়ার সেখান থেকে কথা বলতে হবে, ফোনে যদি ঠিক মতো না শুনতে পারি অসুবিধা হবে। কে আছেন, হ্যালো? হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর থেকে কার জন্য জানবেন? আমি বলুন নিজের ব্যাপারে জানবেন। তাহলে নাম, ডেট অফ বার্থ, গোত্র বলুন মহারাজকে। আমার নাম সঞ্জিত। সঞ্জিত? আমার ডেট অফ সঞ্জিত মহারাজ। আচ্ছা, ডেট অফ বার্থ, গোত্র? ডেট অফ বার্থ হচ্ছে 22 ডিসেম্বর 1996। গোত্র বলুন। আলিমান গোত্র। এবার সবার আগে যেটা বলবো, দারুণ ভাবে কর্মক্ষেত্রটা কিন্তু ডিস্টার্ব, কোথাও কোনো কাজের সুরাহা করে উঠতে পারছো না, তাই না বাবা? এই কর্মক্ষেত্রটাকে আগে ঠিক করো, আরো অনেকগুলো প্রবলেম আছে, সেইগুলো পরে ভাবলেও হবে, কিন্তু কাজের কথা আজকেই ভাবতে হবে, এখনই ভাবতে হবে এবং আসু কালের মধ্যে তার একটা সুরাহা করতে হবে, নাহলে কিন্তু বয়সটা অনেক হয়ে যাবে এবং শেষ পর্যন্ত একটা বিরাট হতাশা এসে ভর করবে। ইমিডিয়েট রবি শুক্রের প্রতিকার করাও বাবা,
রবি শুক্রের প্রতিকার করাও। রবি শুক্রের প্রতিকার না করালে কোনোভাবে এই কর্মক্ষেত্রের যে সমস্যা সেটা মিটবে না। প্রতি রবিবার নিরামিষ খাবার চেষ্টা করো। আর আমরা যারা বাঙালি আমরা চেষ্টা করি রবিবারই আমিষ খাবার জন্য, একদম আলাদা ব্যাগ নিয়ে হাজির হয়ে যাই আমিষ সংগ্রহে। এইটাকে বন্ধ করো, রোববার দিনকে নিরামিষ খাও। রোববার থেকে শুরু করে প্রত্যহ সূর্যার্ঘ্য দাও, যে কোনো একটা রোববার থেকে শুরু করো, দিয়ে প্রত্যহ সূর্যার্ঘ্য দেবে। সূর্যার্ঘ্য দিতে গেলে তামার পাত্রে একটু আতপ চাল, গঙ্গা জল, দূর্বা আর জবা ছাড়া যে কোনো লাল রঙের ফুল, লাল চন্দন, এইটুকু শুধু লাগে যা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেইটা নিয়ে সূর্যের দিকে তাকিয়ে এই সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পায় মাং ভক্তং গৃহান আর ভূ দিবা করম, এই মন্ত্রে যদি সূর্যার্ঘ্য দেওয়া যায় তাহলে সূর্যদেব প্রীত হন। যার রবি নিচস্ত সে ভীষণ ভীষণ উপকার পাবে এবং নিত্য অভ্যুদয়ের পথে এগোতে পারবে। অতএব বসে না থেকে কি করলে স্থায়ীভাবে রবি শুক্রের সমাধান হতে পারে, দারিদ্র যোগ খণ্ডন হতে পারে, এবং এই রকম দারিদ্র যোগে যারা ভুগছো প্রতি মুহূর্তে তারা বের হয়ে আসতে পারো, তার জন্য প্রয়াস করো। কেবল শুনলে চলবে না, সেটাকে হাতে কলমে করতে হবে, এবং করে যখন নিজের জীবনে আমরা তাকে ফলীভূত করতে পারবো তখনই কিন্তু ধর্ম কথা বলবে, ধর্ম আমাদের জীবনের সঙ্গী হবে। এবং ধর্ম কেবল একটা কেতাবি বিষয় কি একটা আচার আচরণ ব্রত পার্বণ তার বিষয় হয়ে থাকবে না, আমরা প্রতিদিনের ধার্মিক জীবন যাপন করে আমাদের জীবনকে সুস্থ সুন্দর বিপন্মুক্ত করতে পারবো। সমস্যার সমাধান করার মহারাজ আছেন আপনাদের পাশে, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। সামনেই অন্নপূর্ণা পুজো, বশীকরণ পান প্রস্তুত করা আছে, যারা বশীকরণ করাতে চাইছেন বশীকরণ পান আপনারা পাবেন আশ্রম মন্দিরে, আপনারা প্রস্তুত করা আছে, এটি এসে সংগ্রহ করে নিন। অন্নপূর্ণা পুজো সামনেই, অবশ্যই যারা শিবকে ভিক্ষা দেবেন ফর্দমালা পাবেন আশ্রমে। এই বসন্ত নবরাত্রিতে মহারাজ কিন্তু বিভিন্ন তন্ত্রের কাজ করছেন নিয়ম নিষ্ঠা মেনে, যারা বশীকরণ করাবেন, যারা মহামৃত্যুঞ্জয় কবচ রোগ ব্যাধির জন্য নেবেন, শত্রু দমন ক্রিয়া করাবেন, অবাধ্য সন্তান বশীকরণ করাবেন, তারা কিন্তু এই বসন্ত নবরাত্রির যোগটাকে কাজে লাগান। অন্নপূর্ণা পুজোয় যারা শিবকে ভিক্ষা দেবেন আশ্রম মন্দির থেকে ফর্দমালা সংগ্রহ করে নিন। অনেকে জিজ্ঞেস করছে যে ভিক্ষা দেবার গুরুত্ব মাহাত্মটা কি, হ্যাঁ মহারাজ একটু বলে দিন। অন্নপূর্ণা দেবী অন্নের অধিষ্ঠাত্রী, একদম তিনি আমাদের অন্ন কষ্ট সঙ্গে থাকুন, কথাগুলো শুনুন ফোনে। প্রত্যেকের জীবনে অন্ন কষ্ট আছে, সেটা কিরকম, একজন বড় লোক বলবে আমার তো কোনো অন্ন কষ্ট নেই, তার অন্ন মনে রাখতে হবে এই যে পর্যাপ্তি যে কোনো সময় সেটা বিঘ্নিত হতে পারে, আর যার অন্ন নেই তার অন্নের দুটো অন্নের জন্য তাকে কঠিন সংগ্রাম করতে হচ্ছে। প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্তে কেবল অন্ন বস্ত্র গ্রাস আচ্ছাদন তার জন্য লড়াই করতে হয়, বিভিন্ন স্তরে সেই লড়াইগুলো হয়। যে উচ্চ স্তরে তার লড়াই অনেক অন্যরকম, আর যে অনেকটা ভূমির কাছাকাছি তার লড়াই অনেকটা অন্যরকম, কারোর লড়াইয়ের সাথে কারোর লড়াই মিলবে না, কিন্তু বেসিকটা সকলের এক। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি সেই মহাশক্তি যারা আমাদের প্রতি প্রসন্ন থাকেন, আমরা যদি প্রতিদিনের জীবনধারা থেকে সামান্য কিছু অন্ন মাকে নিবেদন করতে পারি, সে অন্ন রেঁধে অন্ন সত্রের মাধ্যমে প্রত্যক্ষ মায়ের যে প্রতিমা অর্থাৎ বুভুক্ষু মানুষ তার মধ্যে বিতরণ করা যায় তাও হতে পারে, আবার মন্দিরের মাধ্যমে যেখানে মায়ের পূজা অর্চনা হচ্ছে আশ্রমের মাধ্যমে যদি আমরা করি সেটাও হতে পারে। এর কি বিধিবিধান আছে, কি ধার্মিক নিয়ম পালন করতে হয়, কি শাস্ত্রীয় আচার পালন করে এই অন্ন নিবেদন করতে হয়, আশ্রমে ফোন করলে সেই বিষয়ে ডিটেলসে আশ্রমে যারা সেবক রয়েছেন তারা হেল্প করবেন, তারা বলে দিতে পারবেন। আপনারা এই অন্নদান ব্রত প্রত্যেকে ফলো করুন, প্রত্যেকে করুন, এবং কি তার নিয়ম আশ্রম থেকে সেটা জেনে নিন। এবং অন্নদান ব্রত করতে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লাগে না, আপনার নিত্যদিনের সাংসারিক প্রয়োজনের মধ্যে থেকেই, সাংসারিক উপকরণের মধ্যে থেকেই আপনারা এই ধর্মীয় কাজ করতে পারেন, যে কাজের দ্বারা আপনার সংসার শান্তির হবে, জীবন শান্তির হবে, এবং আমাদের জীবন ভগবানের কৃপায়, মায়ের কৃপায়, হরপার্বতীর কৃপায় শান্তিপূর্ণ হয়ে উঠবে।
মহারাজের রেড বক্সের নাম্বারগুলো কিন্তু লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন আশ্রম মন্দিরে সবাই। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, বান্ধবীর ব্যাপারে বলুন। মিনু রায়? কোথা থেকে কে বলছেন? আমি বলছিলাম। মিনুর ব্যাপারে প্রথমেই বলি, ওর কি চাকরি বাকরি করবার ইচ্ছে আছে? কিন্তু ও যেভাবে চলছে এবং পড়াশুনো করছে তাতে কিন্তু চাকরি পাবার সম্ভাবনা জিরো। কারণ ওকে নিজেকে বুঝতে হবে, এত ফ্রিকল মাইন্ড হলে সে কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না। মেয়েটি অত্যন্ত চঞ্চলমতি কিনা তুমি কি বুঝতে পারো? তোমার বান্ধবী সম্পর্কে সে একটা বিষয় স্ট্রিক্ট করে থাকতে পারে না, তাই তো? হ্যাঁ, এই অস্থিরতাটা কিন্তু ওর কাটাতে হবে, এবং সেই কাটানোর জন্য ইমিডিয়েট ওর মঙ্গলের প্রতিকার করতে হবে। তার কারণ ওর মঙ্গল ভীষণ খারাপ পজিশনে রয়েছে এবং ওর চন্দ্র নিচস্থ। এই চন্দ্রমঙ্গলের সমস্যা সবসময় দেখবে, প্রতি মুহূর্তে ওর অসন্তুষ্টি, কোনো কিছুতে ওর সন্তোষ নেই। খুব হাসি মনে, খুব প্রীত হয়ে কোনো কাজ করছে, কোনো ডিসিশন নিচ্ছে তা নয়, সবসময় একটা মনের ভেতরে দোলাচল, দুবিধা কাজ করছে। এইগুলো থেকে বেরোতে গেলে আমার মনে হয় ইমিডিয়েট ওর বগলামুখী প্রয়োগ করা দরকার। বগলামুখী যদি প্রয়োগ না করা যায় তাহলে মানসিক স্থিতি ওর আসবে না, আর খুব কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু ওর একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে। এই বিষয়ে ওকে, মিনুকে ভীষণ সতর্ক করো, এবং সেটা কিন্তু নাভির নিচ থেকে পা বা গোড়ালি এই জাতীয় জায়গায় কিন্তু হবার ভীষণ সম্ভাবনা, এবং সেটা এক মাসের মধ্যেই বুঝতে পারবে। অতএব আজ থেকেই সতর্কভাবে চলবে, না চলে বাড়িতে বসে থাকলে তো বিপদ এড়ানো যায় না, কিন্তু সতর্ক হয়ে চলতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, এবং যেমন বললাম সেইভাবে চললে সব দিক থেকে মঙ্গল হবে। ব্রহ্মময়ী পরিবারের সঙ্গে যুক্ত হও। কিভাবে আশ্রমের সঙ্গে যোগাযোগ করা যায়, যে স্কলিং এর নম্বর যাচ্ছে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করে আশ্রমের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মায়ের ইচ্ছায় আমার মনে হয় সমস্ত বিপদ বাধা কেটে যাবে। বাহ, সবাই যারা আসবেন টিভির ভলিউম কমিয়ে নিয়ে কথা বলবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, রেড বক্সে নাম্বার রয়েছে মহারাজের আশ্রমে, আপনারা কিন্তু কথা বলে নেবেন সবাই। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? বান্টি দাস, ট্যাংরা থেকে, ডেট অফ বার্থ? গোত্র নাগেশ্বর গোত্র, জন্ম তারিখটা বলুন। 14/10/86। বাবা, তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আর্থিক দিকটা একদম দুর্বল, তাই না? এবং এই অর্থ কষ্ট তোমাকে কোনো কিছু সাকসেস করতে দিচ্ছে না জীবনে। ইমিডিয়েট এই অর্থ কষ্টের বাইরে বেরোবার প্রচেষ্টা করো, কিন্তু সকলেই তো চায় অর্থ কষ্টের বাইরে বেরোতে, তার বাস্তব উপায়টা কি? তোমার যা গ্রহ অবস্থান এবং গ্রহ অবস্থানের দরুন বর্তমানের যে সিচুয়েশন হওয়া উচিত তাতে কিন্তু আর্থিক কষ্ট এত হওয়া উচিত নয়। তথাপি হচ্ছে কেন, মনে রাখতে হবে তোমার উপর কিছু শত্রু ক্রিয়া করেছে, এবং অর্থের দিকটা এমন ভাবে বেঁধে দিয়েছে যে যেখান থেকে কিছুতেই নিজের উন্নতি করতে পারছো না। একে বলে তন্ত্রের পরমন্দ দোষ, করেছে তোমার নিকট আত্মীয়। একদম প্রতিদিন যার সঙ্গে তোমার দেখা হচ্ছে, প্রতি মুহূর্তে যার কন্টাক্ট হচ্ছে, সেইখান থেকে কিন্তু এই কাণ্ড ঘটেছে। ইমিডিয়েট ভালো কারোর পরামর্শ নাও, সেখানে গিয়ে এই বন্ধন পরমন্দ দোষ এইটাকে কাটানোর চেষ্টা করো, না হলে কেউ কোনোভাবে কোনো রেমেডি, কোনো তাগা তাবিজ কবজ মাদুলি স্টোন ঝাড় ফুঁক তন্ত্র মন্ত্র কোনোভাবেই কিছু হবে না। মূল যেখানে অসুবিধা হয়ে রয়েছে, এই যে পরমন্দ করে রাখা হয়েছে, এই যে তোমাকে বেঁধে রেখেছে, এইটাকে ঠিক করো, দেখো সব এমনি ভালো চলতে থাকবে, আর তার জন্য ছোটাছুটি করতে হবে না। শুনে নিয়েছেন
কাজগুলো করান। রেড বক্সে নাম্বারে যোগাযোগ করে আশ্রম মন্দিরে আসুন। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B শীতলা মাতা লেন নপাড়া বরানগর কলকাতা 90। প্রতিদিন মরা 11টা থেকে 2টো সকালে এবং 3টে থেকে 6টা বিকেলে দেখা করছেন আপনাদের সামনে সঙ্গে। যার যা সমস্যা দূর করুন, সে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হবে এবং অবশ্যই বশীকরণ ক্রিয়া হবে, শত্রু দমন ক্রিয়া হবে। আপনারা যোগাযোগ করুন। কিন্তু সামনে অন্নপূর্ণা পুজো, ফর্দমালা পাবেন, শিবকে ভিক্ষা দেওয়ার, সেটাও যোগাযোগ করুন। বাসন্ত নবরাত্রিতে কাজ করান। আপনারা সবাই রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর 9674469844 এবং 9836570083-তে। অমৃতধারা অনুষ্ঠান প্রতিদিন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। অন্নপূর্ণা পূজার দিন যদি মনসা পাতায় 3টে সিঁদুরের ফোঁটা, সিঁদুরের ফোঁটা আর একটা সাদা চন্দনের ফোঁটা, এইভাবে 3টে সিঁদুরের ফোঁটা এবং 3টে সাদা চন্দনের ফোঁটা দিয়ে তার মধ্যে প্রত্যেকটা ফোঁটার মধ্যে কোন বেলকাঁটা দিয়ে শত্রুর নাম লিখে সেটাকে যদি প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন, প্রবাহিত জলে, পুকুরে ডোবায় নয়, যে জলটা বয়ে যাচ্ছে, তাই বলে নর্দমার জলে আবার দিয়ে দেবেন না। হ্যাঁ, কারণ অনেকে এরকমও প্রশ্ন করে। হ্যাঁ, প্রবাহিত জলে যদি দিয়ে দেওয়া যায় শত্রুর বাধা থেকে নিশ্চিতভাবে মুক্ত হয়ে যাবেন। এতে কোনো অর্থেরও প্রয়োজন হয় না, অনেক আয়াসেরও প্রয়োজন হয় না, শুধু একটি মনসা পাতা জোগাড় করতে হবে এবং সেখানে এই 3টে ফোঁটা দিয়ে প্রত্যেকটা ফোঁটার মধ্যে একই শত্রুর নাম 3-3-6 বার লিখতে হবে বেলকাঁটা দিয়ে। তারপরে ওই বেলকাঁটা এবং সেই বৃক্ষের পাতা অর্থাৎ মনসা পাতাটা একসঙ্গে প্রবাহিত জলে ভাসিয়ে দিন, দেখুন মিরাকল রেজাল্ট পাবেন। আমাকে অনুষ্ঠানে ফোন করে জানাবেন কাজ হলো নাকি শুধু শুধুই করা হলো। আমার দৃঢ় বিশ্বাস বহু বহু ভক্ত উপকার পেয়েছে, আপনিও উপকৃত হবেন, শত্রু বাধা দূর হয়ে যাবে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি করিমপুর শিশুরা নদিয়া। কার জন্য? মুনমুন মিশন বলছি, আপনাদের জন্য। জন্ম তারিখ গোত্র মহারাজকে বলুন। 1/1/1999 জন্মের সাল গোত্র মনমন। বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম, কেননা বিবাহ স্থানটা তোমার ভীষণ ড্যামেজ। এর আগে বিবাহ হবার জন্য কোনো প্রতিকার করানো হয়েছে তোমার? আচ্ছা মা, ঠিক ঠিক প্রতিকার নিশ্চয়ই সেখানে করতে পারোনি, তার জন্য কাজ হয়নি। তোমাকে কিন্তু সরাসরি বিবাহ স্থান প্রতিকারের জন্য প্রজাপতি কবচ দিলে তাতে কোনো ফল হবে না। প্রশ্ন যে কেন হবে না, আমার বিবাহ বাঁধা, আমি বিবাহ করতে চাই, আমার বয়স হয়ে গেছে, প্রজাপতি কবচ ধারণ করব, ফল হবে না কেন? তার কারণ তোমার শনির যে অবস্থান, সেই শনির অবস্থান অনুযায়ী প্রজাপতি কবচ বিরুদ্ধ হয়ে যাবে। তোমাকে দিতে হবে মূলত নবগ্রহ শান্তি করে সর্বমঙ্গলা কবচ। এইটাই আমরা অনেকে নির্ধারণ করতে পারি না। হ্যাঁ, বিবাহ হয়নি, একে প্রজাপতি কবচ দিয়ে দাও, একে বিবাহ সিদ্ধি কবচ দিয়ে দাও, তা নয়। তোমাকে যেটা করতে হবে, নবগ্রহ শান্তি করতে হবে এবং করে সর্বমঙ্গলা কবচ দিতে হবে। তাও সর্বমঙ্গলা কবচ হবে অষ্টাদশাক্ষরী মন্ত্রের সর্বমঙ্গলা কবচ। সেই অষ্টাদশাক্ষরী বীজে সর্বমঙ্গলা কবচ যদি ধারণ করতে পারো, আমি বলছি 3 মাসের মধ্যে বিবাহ হবে, হবে এবং হবে। উপযুক্ত কাউকে দিয়ে এই ক্রিয়া করাতে হবে। আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে এর কি উপায় আছে সেই বিষয়ে ডিটেলসে বলে দেওয়া যাবে। এইটুকু সময় এই অনুষ্ঠানের মধ্যে তো সমস্ত কথা আলোচনা করা সম্ভব নয়, অতএব আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিতভাবে মুক্তির পথ মা হবে। যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে, সবাই ফোন করে কথা বলবেন। কে আছেন? হ্যালো, বলুন। ভয়েস ব্রেক করছে, খোলা জায়গায় গিয়ে কথা বলুন। কার জন্য? জন্ম তারিখ গোত্র মহারাজকে বলুন। ডেট অফ বার্থ বলুন। 2004। আচ্ছা মা, সবার আগে যেটা বলি, ছেলেটা একটু অবাধ্য এবং একগুঁয়ে, তাই না? দেখুন বিষয়গুলো ভুলে যাও,
সবার আগে ওর অবাধ্যতা এবং একগুঁয়েমিটা দূর করো। ছেলে কিন্তু এমনিতে খারাপ নয়, কিন্তু ওর একগুঁয়েমির জন্য এবং অবাধ্যতার জন্য ও জীবনে প্রতি পদে প্রতি মুহূর্তে ভুল করছে। সামনে অন্নপূর্ণা পূজা, 29শে মার্চ, এই অন্নপূর্ণা পূজা যোগে তুমি অন্ন সত্র ব্যবস্থা করো কিংবা ভিক্ষাদানের ব্যবস্থা করো। আর সেই সঙ্গে আমি বলে দিই, একটি লাল কাপড় মাকে নিবেদন করো, যে লাল কাপড়ের আঁচলটার কাছে গোড়চনা দিয়ে ছেলের নামটা লিখে দিতে হবে। এই কাপড়টি যেন মায়ের চরণে নিবেদন করা হয়। এইভাবে যদি করতে পারো, ম্যাজিকের মতো দেখবে রামনবমীর দিন, অর্থাৎ পরের দিন থেকেই ছেলে অনেক শান্ত হয়ে গেছে। আর একটি বিল্বপত্রে লাল সাদা চন্দন মিশিয়ে, অর্থাৎ বজ্র পুষ্প দিয়ে এবং সেখানে কুলের কাঁটা দিয়ে যদি ছেলের নাম গোত্র লিখে সেদিন শিবের মাথায় চড়ানো যায়, যে কোনো শিবলিঙ্গে, তোমার ঘরের শিবলিঙ্গে হলেও হবে, যদি চড়াতে পারো 8 খানা, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো ফল পাবে। রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন। আর সময় নিয়ে এবার বিদায়, আবার পরের দিন দেখা হচ্ছে। প্রতিদিন অনুষ্ঠান দেখুন। মহারাজ অনেক ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।